হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে, নিজের জন্য কিছু টাইম বাঁচাতে পারবেন, তার সাথে সাথে অনেকখানি সাশ্রয় করে নিতে পারবেন। তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের প্রথম টিপসটি আপনাদের প্রত্যেকের খুব কাজে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমার কাছে এখানে রয়েছে একটা ব্যাগ। যে কোনো ধরনের ব্যাগের ক্ষেত্রে এই সমস্যাটি আমাদের সাথে প্রায় সময় হয়ে থাকে। দেখুন, ব্যাগটা কিন্তু একদম ভালো রয়েছে, কোথাও দিয়ে ছেড়ে নি বা কালারও নষ্ট হয়নি, কত সুন্দর কালার। আর এই ব্যাগটা আমি অনেকবার ইউজ করেছি আর আমার খুব ভালো লাগে। কিন্তু অনেক সময় কি হয়, ব্যাগের যে চেন থাকে সেই চেনের হুকটা ভেঙে যায়। দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু সেই সমস্যাটি হয়েছে। তখন কিন্তু আমরা সেই চেনটাকে আর ইউজ করতে পারি না, মানে চেনটাকে লাগানো যায় না, খুব কষ্ট হয়, নখে ব্যথা লাগে, বা সচরাচর কিন্তু সেই চেনটার ইউজ আমরা আর নিতে পারি না। আর অনেক সময় দেখা যায় বাইরে কোথাও গেছি আর এরকম ধরনের সমস্যা হয়ে গেছে, তাহলে কি করবেন? তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা দুর্দান্ত ট্রিক, যেটা কিন্তু আপনাদের এমার্জেন্সি টাইমেও কাজে লাগবে বা সব সময়ের জন্যও কাজে লাগাতে পারেন। তো এখানে তার জন্য আমাদের কি করতে হবে, নিতে হবে সেফটি পিন। তো এখানে আমি ছোট ছোট সেফটি পিন নিয়েছি, যেহেতু ব্যাগটা ছোট তাই ছোট ছোট সেফটি পিন নিলেই বেশি সুবিধা হবে। তো এবার কি করব, দেখুন যেখানে চেনের মধ্যে যে হুকটা লাগানো থাকে সেই জায়গায় আমি সেফটি পিনটা এইভাবে করে লাগিয়ে দেব। সেফটি পিনটা লাগানোর ফলে দেখবেন একটা কত সুন্দর হ্যান্ডেল তৈরি হয়ে যাবে। চেনের হুক যেভাবে লাগানো থাকে ঠিক সেভাবেই সেফটি পিনটাকে আপনাদের লাগিয়ে নিতে হবে, তাহলে সেইভাবেই ওয়ার্ক করবে। আমি দুটো চেন যে ভাঙা রয়েছে সেই দুটো চেনের মধ্যে আমি সেফটি পিন লাগিয়ে দিয়েছি। এবার আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন বন্ধুরা কত সহজে আমরা চেনটাকে খুলে নিতে পাচ্ছি বা লাগিয়ে নিতে পাচ্ছি, আর কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না চেনটা লাগাতে গিয়ে। তাই এমার্জেন্সি টাইমে আশা করছি এই ট্রিকটি আপনাদের খুবই কাজে আসবে, আর পরে যখন সময় পাবেন অবশ্যই চেনটিকে চেঞ্জ করে নেবেন, আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই সকাল সন্ধ্যা ধূপ জ্বালিয়ে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় বাড়িতে এমন ধূপ কিনে আনা হয়েছে যেই ধূপের গন্ধটা আমাদের ভালো লাগছে না, বা অনেক সময় এরকমও হয় যে ধূপটা আমরা জ্বালাচ্ছি কিন্তু ঠিকঠাক মতো জ্বলছে না। ধূপ জ্বালানোর পরে কিছুক্ষণের মধ্যেই ধূপটা বন্ধ হয়ে যাচ্ছে, বেশিক্ষণের জন্য কিন্তু ধূপটাকে আমরা জ্বালিয়ে ইউজ করতে পারছি না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিয়ে নিতে হবে জল। তো দেখুন বন্ধুরা, এবার আমি কি করব, জলের একটু একটু সেটা আমি ধূপের গায়ে লাগিয়ে নেব। পুরো জল দিয়ে ধূপটাকে ভেজালে হবে না। তো এখানে যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আপনাদেরও কিন্তু ঠিক সেভাবেই করে নিতে হবে। অল্প একটু, দেখুন আমি অল্প একটু আঙুলের সাহায্যে জল নিচ্ছি আর ধূপের গায়ে লাগিয়ে দিচ্ছি। জল লাগানোর পরে এখানে আপনাদের আরেকটি ছোট্ট কাজ করতে হবে, নিয়ে নিতে হবে ট্যালকাম পাউডার। যে কোনো ধরনের সুগন্ধযুক্ত ট্যালকাম পাউডার নিয়ে নেওয়ার পরে ধূপের গায়ে ভালো মতো করে ট্যালকাম পাউডার ছড়িয়ে দেবেন। ট্যালকাম পাউডার লাগানোর সময় একদমই কঞ্জুসি করলে হবে না, ভালো মতো করে ট্যালকাম পাউডার লাগিয়ে ধূপগুলোকে কিছুক্ষণের জন্য শুকানোর জন্য ছেড়ে দিতে হবে, যাতে ভালোভাবে ধূপগুলো শুকিয়ে যায়। যেহেতু একটু জলের ছেটা মারা হয়েছে যার ফলে ধূপগুলো একটু ভিজে আছে, তাই ধূপগুলোকে আমাদের ভালো মতো শুকিয়ে নিতে হবে। বেশিক্ষণ সময় লাগে না, অল্প টাইমের মধ্যেই ধূপগুলো শুকিয়ে যায়। তো দেখুন বন্ধুরা, ধূপগুলো শুকিয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে। এবার আমি আপনাদের জ্বালিয়ে দেখাবো। এবার দেখবেন বন্ধুরা, ধূপগুলো খুব ভালো মতো জ্বলবেও আর খুব সুন্দর সুগন্ধও ছড়াবে। যেহেতু ট্যালকাম পাউডার ছড়ানো হয়েছে তাই খুব সুন্দর সুগন্ধ ছড়াবে। তাই বন্ধুরা, ধূপগুলোকে বাতিল না করে আপনারা এইভাবে ইউজ করতে পারেন। আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। বন্ধুরা, পেঁয়াজের খোসা ছাড়ানোর পরে আমরা সবাই কিন্তু পেঁয়াজের খোসাগুলোকে ফেলে দিই, কিন্তু বন্ধুরা পেঁয়াজের খোসা ভুলেও ফেলবেন না। এ দিয়ে একটা দারুণ সলিউশন তৈরি করব, যেটা খুবই কাজে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের খোসা কিন্তু আমি আলাদা করে নিয়েছি। এবার কি করব, একটা পাত্রে আমাদের নিয়ে নিতে হবে জল, আর সেই পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিতে হবে। পেঁয়াজের খোসা দিয়ে সেই জলটাকে ভালো মতো আমাদের ফুটিয়ে নিতে হবে। জলটা মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো ফোটাতে হবে। জলের কালার দেখবেন পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে, মানে পেঁয়াজের খোসার যত গুণ জলের মধ্যে ভালো মতো মিক্স হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন জলের কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। জলটাকে আমি ছেঁকে নিয়েছি, ছেঁকে নেওয়ার পরে এই জলের মধ্যে আমি 1 চামচ মতো লবণ অ্যাড করে দেবো। যে লবণ আমরা সবজিতে রান্নায় খেয়ে থাকি সেই লবণ আপনাদের নিতে হবে। তো তারপরে কি করতে হবে, লবণটাকে ভালো মতো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে, আর জলটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করেই আমাদের ইউজ করতে হবে। দারুণ একটি সলিউশন তৈরি হয়ে গেল বন্ধুরা। পেঁয়াজের যে
উগ্র গন্ধ, সেই উগ্র গন্ধ পোকামাকড়েরা একদমই সহ্য করতে পারে না। তাই আমি এই সলিউশনটার ইউজ নেব টয়লেটে। টয়লেট এমন একটা জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে সেই টয়লেটের মধ্যে অনেক পোকামাকড় মশা মাছি দেখা যায়। বিশেষ করে বর্ষাকালে আপনি টয়লেট পরিষ্কার রাখলেও কিন্তু পোকামাকড় বা কেঁচো উঠে আসে। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই সলিউশনটি যদি আপনারা রাত্রিবেলায় টয়লেটের মধ্যে বা টয়লেটের চারিপাশে ছড়িয়ে দিতে পারেন, তাহলে দেখবেন পোকামাকড়েরা কিছুতেই তারা আসতে পারবে না। আরেকটি কথা বলে রাখি, এই সলিউশনটা টয়লেটে দেওয়ার পরে কোনো মতেই কিন্তু আপনারা ফ্লাশ করবেন না বা টয়লেট ইউজ করবেন না। তাই আমি রাত্রিবেলায় এই সলিউশনটা দেওয়ার কথা বলছি। তাহলে দেখবেন আপনাদের টয়লেট সবসময়ই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, জীবাণুমুক্ত থাকবে। চলেলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, এরকম ধরনের ব্যাগের ইউজ আমরা যখন বাইরে কোথাও বেড়াতে যাই বা যখন ট্রাভেলে যাই, তখন কিন্তু আমরা এরকম ধরনের ব্যাগের মধ্যে জামা কাপড় ক্যারি করে থাকি। তারপরে বন্ধুরা, যখন আমরা বাড়ি ফিরে আসি, তখন এই ব্যাগগুলোকে ভালো মতো করে ধুয়ে শুকিয়ে ব্যাগগুলোকে ভালো মতো করে গুটিয়ে রাখি। তারপর দীর্ঘদিন যেহেতু এই ব্যাগগুলোর আর কোনো ইউজ থাকে না, দীর্ঘদিন পরে যখন আবার ইউজের জন্য আমরা বের করি, তখন দেখি ব্যাগের মধ্যে খুব বাজে গন্ধ ছড়ায় আর সাদা সাদা কালারের ফাঙ্গাসও দেখা যায়। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, ব্যাগগুলোকে ধুয়ে শুকিয়ে তারপরে ব্যাগগুলোকে গুটিয়ে রাখার আগে ট্যালকাম পাউডার ব্যাগের মধ্যে ভালো মতো করে ছড়িয়ে দেবেন। যে কোনো ধরনের সুগন্ধ ট্যালকাম পাউডার ছড়ালে খুব বেশ ভালোই হয়। তো তারপরে এই ব্যাগটাকে যখন আপনারা গুটিয়ে রাখবেন, এই ব্যাগের মধ্যে কোনো বাজে দুর্গন্ধও ছড়াবে না বা ফাঙ্গাসও লাগবে না। তো বন্ধুরা, এই ব্যাগটাকে গোটানোর সময় আরেকটি ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দিচ্ছি, যাতে খুব অল্প জায়গার মধ্যে ব্যাগগুলোকে আপনারা গুটিয়ে রাখতে পারেন ভাঁজ করে। তো দেখুন, এভাবে আমি ব্যাগটাকে খুব ছোট্ট আকারে ফোল্ড করে নিয়েছি, তারপর হ্যান্ডেলের সাহায্যে এভাবে ব্যাগটাকে আটকে নিয়েছি। আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে। চলেলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, প্রচুর গরম এখন, আর এই গরমে প্রচুর লোডশেডিংও হয়ে থাকে। যখনই কারেন্ট চলে যায়, তখন কিন্তু আমরা মোমবাতি জ্বালিয়ে থাকি। এই মোমবাতি কিন্তু আমাদের কারেন্ট চলে যাওয়ার পরে কাজে আসে। আর বলতে পারেন প্রত্যেক দিন বিকেলবেলায় এই সমস্যাটি হয়ে থাকছে, যেহেতু এখন প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে বিকেলবেলায়। কিন্তু এখানে সমস্যাটা কি হয়, যে জায়গায় আমরা মোমবাতিটা জ্বালিয়ে রাখি সেই জায়গায় মোম গলে গলে পড়ে, যার ফলে সেই জায়গাটা প্রচুর নোংরা হয়ে যায়। আর প্রত্যেক দিন মেজের মধ্যে থেকে মোমগুলোকে পরিষ্কার করাও একটা দুষ্কর ব্যাপার হয়ে যায়। তো তার জন্য একটা ছোট্ট ট্রিক। তো দেখুন বন্ধুরা, আমাদের প্রত্যেকের কাছে এরকম ধরনের বাতিল করা বা নষ্ট হয়ে যাওয়া সানগ্লাস তো থেকেই থাকে, যেগুলোকে আমরা পরি না আর ফেলে দিই। তো সেগুলোকে ফেলে না দিয়ে দেখুন কীভাবে কত সুন্দরভাবে আমরা কাজে লাগাতে পারি। তো এখানে দেখুন, জ্বালানো মোমবাতিটাকে আমি সানগ্লাসের ওপর রেখে দিচ্ছি। এতে কী হবে, দেখতেও সুন্দর লাগবে, আর দ্বিতীয়ত হচ্ছে মোম গলে গলে পড়লে মেজের মধ্যে পড়বে না, সানগ্লাসের মধ্যে পড়বে। তো কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পার্সোনালি এই ট্রিকটি আমি নিজে ফলো করি, ইউটিউবে কোথাও আপনি পাবেন না। তো আমি ভাবলো আপনার সাথে শেয়ার করি, আশা করছি আপনার খুব কাজে আসবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না, তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে। তো চলুন, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।